গান কখনো যায় কি গাওয়া, গান কি গাওয়া যায়, গান থাকে এই বুকের মাঝে, সেই আমায় গায়। সৈকত কুণ্ডুর লেখা এই দুটি লাইন আমার মনের কথা। আসলে সত্যি আমাদের প্রত্যেকের মনের মধ্যে, প্রত্যেকের ভেতরেই রয়েছে সেই গান। সেই গান আমাদের প্রতিদিনের সুখ দুঃখের অনুভূতিকে কি অদ্ভুতভাবে পৌঁছে দেয় আমাদের মনের খুব কাছে। কিভাবে আমরা একে অন্যের অনুভূতির বিনিময় ঘটাতে পারি এই গানের মধ্যে দিয়ে। তাই তো গান আমাদের আশ্রয়, গান আমাদের সেই পরিপূর্ণতা, গান আমাদের জীবনে চলার পথে সেই শক্তি, সেই সাহস, সেই উন্মাদনা, সেই অনুপ্রেরণা। তাই সেই গানের কাছে আমরা বাড়ি বাড়ি পৌঁছই, বাড়ি বাড়ি ফিরে যাই একটু ভালো থাকার জন্য, এক মুঠো শান্তির খোঁজে। জীবনের এই চলার পথের আনন্দ গান বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে ধরিত হয়, কিন্তু গান ঘরের প্রতিটি পর্বে আরোহী নিউজের এই বিশেষ আয়োজনের আমরা পাই এমন সমস্ত সঙ্গীত শিল্পীদের, যাদের কাছ থেকে শুনি তাদের পছন্দের গান। আর সেই পছন্দের গান আমাদেরও মনকে যে ভরিয়ে দেয় সে কথা বলাই বাহুল। আপনাদেরকে স্বাগত জানাই আরোহী নিউজ নিবেদিত গানঘর অনুষ্ঠানে। আজকে এই গানঘর অনুষ্ঠানে আমরা অতিথি শিল্পী হিসেবে পেয়েছি সোহিনীকে, সোহিনী মুখার্জি। অনেক অনেক ধন্যবাদ, সোহিনীকে স্বাগত জানাই আমাদের আরোহী নিউজের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ, আমার ভীষণ ভালো লাগছে। তুমি এত সুন্দর করে এই অনুষ্ঠানটা করো আমি দেখেছি এবং ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। অনেক ধন্যবাদ তোমাকে। আর সেই সাথে আমাদের এই অনুষ্ঠানকে, ওই যে বললাম যে আরো একটু বেশি মনোগ্রাহী করে দেবার জন্য রয়েছেন সুমন মুখার্জি। সুমন দা, আমরা শুনবো সোহিনীর গান। সোহিনী, প্রথমে কি গান শুনবো, কি গান দিয়ে আজকের এই পর্বে শুরু হবে? আমি মূলত যখনই কোনো অনুষ্ঠানে যাই সবসময় শুরুতে মানে কবিগুরুকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করি। আমরা না যারা বাঙালির, আমরা কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারি না, তাই খুব স্বাভাবিকভাবেই সোহিনীর প্রথম নিবেদনে রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, আমার প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান। বাজে
আসলে রবীন্দ্রনাথের গানের মধ্যে এমন একটা ম্যাজিক থাকে, যেই গান কিন্তু সবসময় আমাদের মনটাকে ভালো করে দেয়, তাই না? আর সেজন্যই মনে হয় বাঙালির পছন্দের জায়গাটা কোথাও গিয়ে আটকে গেছে, এবং সেই আটকানোর জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যে গানই শুনি না কেন, যে গানই যে ধরনের গানই শুনতে পছন্দ করি না কেন, কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কোনো কিছুই নয়, একেবারেই তাই। এবং বাদ দিয়ে করতে গেলেও না কোথাও একটা অসম্পূর্ণতাও আমরা খুব দেখতে পাই বা আমরা খুব ফিল করি। আমি যে কোনো অনুষ্ঠানে সবসময় প্রথমে যেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলে মনে হয় সবটা একটা পরিপূর্ণ হলো আর কি, সব ধরনের গান। এবং স্পেশালি বাঙালি অনুষ্ঠান বা আমরা বাঙালিরা গান গাইলে হ্যাঁ সবসময় রবীন্দ্রনাথকে না ছুঁয়ে গেলে যেন সম্পূর্ণ হয় না। রবীন্দ্রনাথের অবস্থা কি হয়েছে বলতো, ওই বাঙালির গণেশ ঠাকুর, আমরা যে কোনো পুজোর শুরু যেরকম গণেশ পুজো দিয়ে করতে হয়, রবীন্দ্রনাথের মানে বিষয়টাও ঠিক তাই হয়েছে আমাদের মধ্যে। যাই হোক, আমরা শুনবো সোহিনীর আরো অন্য ধরনের বিভিন্ন গান। এবারে কি গান শুনবো সোহিনী? মাকে স্মরণ করে একটি আগমনী গান শোনাই। একদম একদম। Thank you.
গানগুলোর সাথে সোহিনী আমাদের প্রত্যেকের একটা অদ্ভুত মনের যোগ রয়েছে। এই গান যখনই শুনি তখন কিন্তু অদ্ভুত একটা নস্টালজিয়া আমাদের মনের মধ্যে ঘিরে ধরে। ভাবা যায় যে এত বছর আগে একটা অনুষ্ঠান তৈরি হয়েছিল যার নাম মহিষাসুরমর্দিনী, এবং সেই অনুষ্ঠান শুনতে আজও বাঙালি ভোর রাতে ঘুম থেকে উঠে রেডিওর নব ঘোড়ায় এবং বাড়ি বাড়ি এই গান কিন্তু তারা শোনে এবং আরো তৃপ্ত হয়। এই যে একটা কাজ যা চিরদিনের, যা চিরন্তন, তাই কিন্তু আমাদের মনের মধ্যে থেকে যায়। এবং এই গানের সাথে আরো অন্যান্য আরো অনেক গান রয়েছে যে গানগুলো একইভাবে কিন্তু বছরের পর বছর ধরে শুনলেও আমাদের কাছে কখনো পুরনো হয় না, যতবার শুনি ততবার আরো বেশি করে শুনতে ইচ্ছে করে। এবং এই গানগুলো বা এই মহিষাসুর মর্দিনীর যে অ্যালবাম, এই গানগুলোর একটা তো মানে নস্টালজিয়া তো অবশ্যই আছে, কিন্তু অদ্ভুতভাবে আমরা মানে এরকম প্রচুর গান শুনি, হ্যাঁ সারা বছর শুনি, অনেক আগমনী গান হয়, অনেক রকমের গান শুনি, কিন্তু এই পার্টিকুলার মহিষাসুর মর্দিনীর মানে ক্যাসেট বা যেটা আমরা আর কি এখন ইউটিউবে অ্যাভেলেবল, তো সেইটা মহালয়ার দিন সকালবেলা ছাড়া যেন আমার মনে হয় যে সারা বছর আমরা বাঙালিরা মানে একদম অপেক্ষা করে থাকি, আমাদের সবার কাছে অ্যাভেলেবেল থাকলেও সিডিটা ক্যাসেটটা শুনি না। যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়তো আগে বিভিন্ন অনুষ্ঠানে সেটাকে মাইকে বাজানো হয়, সেটা শুনতে কিন্তু তখন ভালো লাগে না, ওই ভোর রাতে যে সময়টায় যে অনুষ্ঠানটা হয় তার একটা অদ্ভুত মাধুর্য রয়েছে। মানে বাঙালিদের কাছে এই অ্যালবামটা এতটাই একটা নস্টালজিয়ার জায়গা যে সারা বছর আমরা যেমন দুর্গাপূজোর জন্য অপেক্ষা করে থাকি, ওই মহালয়ার ভোরের জন্য অপেক্ষা করে থাকি, একদমই তাই, মহিষাসুর মর্দিনী শোনার জন্য একেবারেই তাই। এবং ওই যে বললাম যে বছরের পর বছর ধরে এই অনুষ্ঠান একই রকম ভাবে আমাদের মনের ঘরে স্থান পেয়েছে এবং আমাদেরকে আনন্দ দিয়ে আসছে। আমাদের সময় হয়ে গেছে এখন ছোট্ট একটা বিরতির। আপনারা দেখছেন গান ঘর, আজকে রয়েছে আমাদের সাথে সোহিনী, শোনাচ্ছে দারুণ দারুণ সব গান। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। Thank you.
গানকে ভালোবাসলে আমাদের সাথে কিন্তু আপনাদের থাকতেই হবে। আলো গানঘর এমন একটা নাম আমার মনে হয় আমরা হয়তো প্রত্যেকেই এই গানঘরে থাকতে ভালোবাসি। শ্রাবণে ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে এখনকার বাঙালির কি অতটা অভ্যস্ত প্রতিদিন বইয়ের পাতা উল্টাতে? ইংরেজি সিনেমাতে আমরা প্রচুরবার দেখেছি যে নগ্নতাকে প্রচন্ড সুন্দর করে ইউজ করেছে। বাংলা সিনেমার ভবিষ্যৎ কি এই ওটিটির ওপরই নির্ভরশীল? শহীদ দিবস শতগুলো মানুষ নিজেদের প্রাণ দিয়ে দিল শুধুমাত্র আমাদের গণতান্ত্রিক অধিকার বাঁচাতে। ধর্ম যার যার দেশ সবার, এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি। সেখানে দাঁড়িয়ে একটা পার্টিকুলার ধর্মকে চাপিয়ে দেবা, সিবিআই কেন্দ্রীয় একটা এজেন্সি দিয়ে চাপে রাখার চেষ্টা করছে, আর কিছু নয়, কিছু করতে পারবে না। আমি তো বলছি ক্ষমতা নেই কিছু করার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধনতেরাস, 14-24 অক্টোবর পর্যন্ত 27% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, ডেইলি লাকি ড্র এ প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র ডিজায়ার ও 2টি স্কুটি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শুনেছি বাঁশিটা
উগু মায়া ভরা চাঁদ উগু মায়া বিনিরা ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরা আসিনি তো বুঝিয়া জীবনে আমি খুব ব্যক্তিগত ভাবে মনে করি যে সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, উৎপলা সেন, এরা এই সমস্ত প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু গীতা দত্ত, এরা কিন্তু বাংলা গানকে যেভাবে সমৃদ্ধ করে গেছে সেই জন্যই কিন্তু বাংলা গান এত শক্তপোক্ত ভাবে দাঁড়িয়ে আছে, ভিতটাকে এত মজবুত করে দিয়ে গিয়েছেন তারা। আর সেই জন্যই মানে আমরা কিছু গান গাইবার সাহস করতে পারি বা চেষ্টা করতে পারি, একদম একদম একেবারেই তাই, সাহসী বলা যায়, সাহসী বলা যায় একেবারেই। আমরা দেখতে দেখতে সোহিনী একেবারে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, আমরা কি গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব? আচ্ছা, তো এতক্ষণ ধরে আমি একটু নস্টালজিয়া, একটু মেলোডিয়াস গানের ইয়েতে ছিলাম, তো এবারে শেষের দিকে যখন একদমই চলে এসেছি তখন আমার ভীষণ প্রিয় এবং আমাদের সকলের ভীষণ প্রিয় শ্রদ্ধার কিশোর কুমারজির একটি গান দিয়ে শেষ করছি। এবং শেষ করার আগে সোহিনীকে ধন্যবাদ জানাই, সুমনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গান ঘর অনুষ্ঠানে এত সুন্দর পরিবেশনার জন্য, এবং এভাবেই যেন আমরা আরো নতুন নতুন সুন্দর সুন্দর কাজ করতে পারি আরোহী নিউজের এই আয়োজনে। আরোহী নিউজকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার সাথে গান ঘর শুভদীপ দা সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের এই পর্ব শেষ করব সোহিনীর গানের মধ্যে দিয়ে। বাবু সমঝো ইশারে হরন পুকারে পম 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 ইয়াহাঁ চলতি কো গাড়ি কেতে হে প্যারে পম 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 বাবু সমঝো ইশারে হরন পুকারে পম 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 ইয়াহাঁ চলতি কো গাড়ি কেতে হে প্যারে পম 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 রে বাবা রে বাবা 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 রে বাবা রে বাবা চল যায় ঠিক হে
सच्ची झूठी सही चल जाए ठीक है, टूटी फूटी सही चल जाए ठीक है, सच्ची झूठी सही चल जाए ठीक। आड़ी तिरछी चला चला के छू, आड़ी तिरछी चला चला के छू, आड़ी चला चला के झुक, तिरछी चला चला के झुक बाजू।